রাজ্যে পৌঁছলো 500 টাকার নতুন নোট। রিজার্ভ ব্যাংক সূত্রে খবর, 10টি বাক্সে মোট 50 কোটি টাকার নোট এসেছে রাজ্যে। তার মধ্যে 30 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের প্রথম থেকে ব্যাংকগুলির কাউন্টারে মিলবে এই 500 টাকার নতুন নোট এবং এটিএম গুলির প্রযুক্তিগত পরিবর্তন করা হচ্ছে। এটিএম এ 500 টাকার নতুন নোট পেতে আরো কিছুদিন সময় লাগবে। কালো টাকা চিহ্নিত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো আয়কর দফতর। সন্দেহভাজনদের পাঠানো হলো নোটিশ। টাকা জমা দেওয়ার তারিখ, পুরনো নোটের পরিমাণ জানাতে হবে আয়কর দফতরকে। ওই টাকা কোথা থেকে এলো তা নিয়ে প্রয়োজনীয় নথিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট নোট বাতিলের পর যাদের অ্যাকাউন্টে 500 হাজারের পুরনো নোট অস্বাভাবিক সংখ্যায় জমা পড়েছে তাদেরই এই নোটিশ দেওয়া হয়েছে। আয়কর দফতর জানিয়েছে, 2.5 লক্ষের বেশি যারা জমা দিয়েছেন তাদের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। নোট বাতিল ইস্যুতে কাল থেকে আরও উত্তপ্ত হতে চলেছে সংসদ। মোদী সরকারকে কোণঠাসা করতে কাছাকাছি কংগ্রেস তৃণমূল। আগামী 7 দিন সংসদের দুই কক্ষে সব সাংসদকে হাজির থাকতে বলে হুইপ জারি করেছে তৃণমূল। রাজ্যসভায় সব সাংসদদের হাজির থাকতে বলে হুইপ জারি করেছে বিজেপিও। স্বাভাবিকভাবেই জোরালো হয়েছে ভোটাভুটির জল্পনা। নোট বাতিল নিয়ে কি শেষ পর্যন্ত ভোটাভুটির পথে যেতে হচ্ছে সরকার পক্ষকে? শাসককাল বিরোধী শিবিরের প্রস্তুতি দেখে তেমনটাই মনে হওয়ার কথা। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অল আউট অ্যাটাকে তৃণমূল। গত সপ্তাহে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটির দাবিতে নোটিশ জমা দেন। শনিবার নতুন করে হুইপ জারি করেছে তৃণমূল। তাতে বলা হয়েছে আগামী 7 দিন দলের সব সাংসদকে লোকসভা ও রাজ্যসভায় হাজির থাকতে হবে। হুইপ জারি হয়েছে বিজেপির তরফেও। লোকসভায় মোদীর টিম একাই 280, কিন্তু রাজ্যসভায় সংখ্যাটা নড়বড়ে। তাই আগামী 3 দিন রাজ্যসভায় দলের সব সাংসদদের হাজির থাকার নির্দেশ দিয়েছে বিজেপি। নোটকাণ্ডে বারবার সংসদ অচল করছে বিরোধীরা, শিখিয়ে উঠেছে অধিবেশনের কাজ। এই পরিস্থিতিতে সংসদ সচল রাখতে বিরোধীদের ভোটাভুটির দাবি মানতে পারে কেন্দ্র, সেক্ষেত্রে লোকসভায় সরকারের অসুবিধা হবে না। 543 আসনের লোকসভায় এনডিএ দখলে 336, বিজেপি একাই 280। সংসদের নিম্নকক্ষে বেরিয়ে গেলেও রাজ্যসভায় কঠিন হাজেল। 245 আসনের রাজ্যসভায় বিজেপির সাংসদ 55, সেখানে এককভাবে কংগ্রেসের হাতে রয়েছে 60 জন সাংসদ। রাজ্যসভায় তৃতীয় শক্তিশালী দল সমাজবাদী পার্টি 19, চতুর্থ স্থানে রয়েছে এআইএডিএমকে 13, 12 জন সাংসদ নিয়ে পঞ্চম স্থানে তৃণমূল, ষষ্ঠ স্থানে জেডিইউ 10, এছাড়াও রয়েছেন বিভিন্ন দলের আরও 76 জন সাংসদ। রাজ্যসভার ভোটাভুটিতে এই 4 শক্তির দারুণ গুরুত্বপূর্ণ। তৃণমূল, সপা, এআইএডিএমকে, জেডিইউর মতো দলকে পাশে পেতে চাইবে বিজেপি কংগ্রেস দুপক্ষই। সমাজবাদী পার্টি বা তৃণমূলকে বাগে আনতে ইতিমধ্যে সিবিআই এর খাঁড়া ঝুলিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব ঘোচাচ্ছে তৃণমূল। মমতার রাষ্ট্রপতি ভবন অভিযানে কংগ্রেস যোগ দেয়নি। সোনিয়া, রাহুলরা নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতাও করছেন না, তারা বরং নোট ভোগান্তি নিয়ে বেশি সরব। তা সত্ত্বেও সংসদে কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে তৃণমূল। শনিবার গুলাম নবী আজাদের বাড়িতে বসেছিল চা চক্র, বিরোধীরা সেখানে আমন্ত্রিত ছিলেন। তৃণমূলের তরফে প্রতিনিধি হিসেবে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার অধিবেশন শুরু হলে সরকারকে কিভাবে চেপে ধরা হবে তা নিয়ে ওই বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।